সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন এবং আমরা সবসময় আশা রাখি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো প্রতিদিনের ন্যায় আমি আজকে একটা সাক্ষাৎকার প্রোগ্রামে আসছি। তো আজকে আমি যে ব্যক্তিটার সঙ্গে কথা বলবো, তার এজ অলরেডি আমাদের 70+ হয়ে গেছেন। এই 70+ হওয়ার পরে তিনি যে তার রোগটা, যে একটা সমস্যা ছিল, PLID যে প্রবলেমটা ছিল, সে সমস্যা থেকে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। এই সুস্থতার পিছনে যে মেইন কারিগর আমাদের ডক্টর প্রাণপ্রিয় ডক্টর শফিউল্লাহ গোদান স্যার, যার নামটা আমাদের কাছে চলে আসলে আমাদের অনেক অনেক ব্যথা অনেক ব্যথাযুক্ত যে পেশেন্ট গুলো ছিল তাদের নামগুলো ভেসে আসে, যারা সারে চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে গেছেন, আপনারা সেটা দেখেছেন। তো আজকে আমরা সেম একজন আমাদের এখানে, আমরা তাকে যদি আমরা দাদাও বলি বা বাবা বলি, তার সঙ্গে আমরা পরিচয় হব, আমরা জানবো তার পূর্বের ইতিহাস, তিনি কিভাবে এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখছে। তো একটু শুরুতে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, আপনার নামটা যদি একটু বলবেন। আল্লাহ মোহাম্মদ সাহেব খান। আপনার যে সমস্যাটা ছিল আমরা যেটা জানতে পারছি, তো আমি একটু জানতে চাচ্ছিলাম শুরুর দিক থেকে আপনার কি কি সমস্যা হয়েছিল এবং কোথায় কোথায় গিয়েছিলেন একটু আমাদেরকে। আমার সমস্যার মধ্যে আমি বুঝতে পারলাম না, এই ঘাড়ে ব্যথা। জি, চিকিৎসা করলাম তাহলে কোনো কাজ হল না। পরে আমার শেষে আমার বাঁচতে টাঙ্গাইলে যে আমি একটু বলি, টাঙ্গাইলে যে আপনি গেলেন, টাঙ্গাইলের ডক্টর আপনাকে কি বলেছিল? আপনার যে রোগটা হয়েছিল এটা কি তারা ধরতে পেরেছিল নাকি শুধু মেডিসিন দিয়েছিল? ধরতে পারছিল না, কাজে দেখা হয়নি, দেখা হয়েছে। জি, পরে এটা কথা বললে ওষুধ দিছে, ওষুধ খাই এগুলো কাজ হইলে পরে এনে আসলাম। এনে এসে যে কাছে পাশে আসলাম, পরে বললো যে সিটি স্ক্যান করলো, ই করলো, ওইটা কয়ে যে রোগ যে একটা ই হয়েছে। মানে আপনি যখন স্যারের কাছে আসলেন তখনকার? পরে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে আমি ভর্তি রাখিলো, আর 10 দিন ভর্তি হইলে সেলাপি দিল, সেলাপি দিলে আপনি ভালো হয়ে যাবেন। তা রইলাম না থাকাতে, পরে যে এই অবস্থায় আসলেন, টাঙ্গাইল সেলাপি নিলাম, সেলাপি কাজ হইলেন, কাজ হইলে পনেরো দিন আসতে দিন, পনেরো দিন হইলেন, কোনো কাজই হইলে কিন্তু করলো না। শেষে এই অবস্থায় রইলাম, এই অবস্থায় থাকি আর ব্যথার ওষুধ খাই, একটু কমে, তারপরে পুলিয়ে হইবে। শেষে এখন পোলা মানে কয় যে হেরিয়ে যান গিয়ে টাঙ্গাইলে ঢাকায় যান গিয়ে আবার। আপনি চলে যাচ্ছেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি ফার্স্ট যখন স্যারের কাছে আসছিলেন, আপনার যে সমস্যাটা নিয়ে আসছিলেন, তাতে আপনার কি কি সমস্যা হয়েছিল? যে আপনার যে বয়স, আস্তে আস্তে ব্যথা হয়েছিল, পরে ঘাড়ের ব্যথাটাই আগে হয়েছে। ঘাড়ের ব্যথাটার জন্য আসছিলাম, ঘাড়ের ব্যথায় পরে যে কোমরে তো ধরে গেছে, পরে যে আর হচ্ছে অপর হয়ে ধরছে যে এই মাসে করে শেষে।
চাইছে যে আল্লাহকে দেওয়া আমি একটু মোটামুটি আল্লাহ ভালো আছি, এখন আপনি অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি একটু যদি জানতে চাই আপনাকে, আপনার বয়স অনেক হয়েছে, এই বয়সে এসে আমরা বাঙালিরা যারা আছি তারা অনিত্যান্ত আশা ছেড়ে দিই যে এটা বয়সের কারণে হয়ে থাকে আর কি, যে এখনকার 40 বছর হলেন একটা কথা ছিল, আপনার বয়স অলরেডি আপনি জীবন থেকে 70 বছর পার করে এসেছিলেন। এরকম আমাদের হাজারো দর্শক আছে যাদের বাবা মা বা এরকম অনেক বয়স্ক লোক আছে যারা এই পর্যায়ে এসে আশা ছেড়ে দেয় যে আসলে বয়স হয়ে গেছে, এটা হবে, তুমি একটু ওষুধ খাও, একটা নাপা খাও। তো আপনার একটা কনফিডেন্স ছিল যে আমার একটু সুস্থতা দরকার আছে, আপনার বয়স অনুযায়ী আপনার এখন কি ঠিক আছেন কিনা একটু বলবেন। ধন্যবাদ। আমাদের এখানে অনেক দর্শক আছে, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে যারা অনেক বয়স্ক লোক আছে ওইদিকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। এরকম রোগ থাকে, ওই রোগী থাকে ব্যথার রোগী, আল্লাহ গেলে আসলে ভালো হবে ইনশাল্লাহ, ভালো করে দেব আল্লাহ যদি ভালো করে, ভালো করার মালিক হয়েছে আল্লাহ, একজন রসিলে, ঠিক না, আল্লাহ তার কারণ হয়েছিল এই ভালো করবো কমবে না, আল্লাহ আমাদের ভালো করছে, এত ওষুধ খাইলাম কাজ হইলে কেন ওষুধ খাই, এত আল্লাহ করলে সুস্থ হয়েছি, অসুস্থ থাকি তাহলে আশা খাই আশা খাই আর আমি বিস্তারিত ভাবে বলছি, সাহেব খান আমাদের যিনি বাবার বয়সী যিনি আছেন তার তিনি 1 থেকে 2 বছর আগ পর্যন্ত তার বিভিন্ন মানে ঘাড়ে ব্যথা ছিল, তারপর হচ্ছে কোমরে ব্যথা ছিল, দীর্ঘক্ষণ বসে থাকতে পারতেন না এবং ঘাড় ঘোরাতে পারতেন না। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, টাঙ্গাইলে এবং বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, প্রত্যেকটা ডক্টর পুরোপুরি ইনভেস্টিগেশন না করে শুধু ব্যথার ঔষধ বা বিভিন্ন কিছু ক্যালসিয়াম দিয়ে তাকে ছেড়ে দিতেন, কিন্তু তিনি স্বাভাবিকভাবে সেটা 2-1 দিন খাওয়ার পর তিনি কিছুদিন ভালো থাকতেন, কিন্তু পরবর্তীতে আবার তার সেম অবস্থা ছিল। পরবর্তীতে ওনার এক ভাতিজা আছে যিনি ঢাকা মতিঝিলে থাকেন, তিনি ডক্টর শফিউল আবুদান স্যারের ইউটিউব চ্যানেলগুলো দেখার পর আসতে বাধ্য করে এবং তার পরিবারের সহযোগিতায় তিনি আমাদের ডিপিআরসিতে আসেন। আসার পর ডক্টর স্যার তাকে ফার্স্ট দেখাতে কিছু মেডিসিন এবং কিছু থেরাপি দেওয়ার মধ্যে দিয়ে তাকে একটা গুড অ্যাডভাইস দেন যে আপনি যদি ভর্তি থাকেন আপনার যে বার্ধক্য আছে আপনি সুস্থ হবেন আশা রাখি। ওনারা ভেবে চিনতে হয়তো ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম ছিল, ওনারা চিন্তা ভাবনা করে চলে যায়। পরবর্তীতে ওনারা যখন কিছুদিন যাওয়ার পর ওনার সিদ্ধান্ত নেয় আসলে চিকিৎসাটা করা উচিত, সেই প্রত্যয় নিয়ে তারা আবার আসেন, ডক্টর স্যার তাকে ভর্তি করে এবং 17 দিন একটা ফুলি ট্রিটমেন্ট নেয়। তো আলহামদুলিল্লাহ তিনি আজকে সুস্থ আছেন, তিনি এই কথাগুলোই বলেছেন যেটা আমি আপনাকে বললাম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে এসে আমি যেটা বলবো আপনাদেরকে যে আমাদের অনেক বাবা মারা আছে যারা বয়স্ক হয়েছে, যারা বয়স্কের ভারে বর্তমানে একটু হলেও তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে হাঁটা চলা, সুস্থতা সহ অবশ্যই আল্লাহর দান, মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে সুস্থ থাকতে চায়। আমরা হয়তো বা একজন 70-80 বছরের মানুষকে আমরা 40 বছরের মতো সুস্থতা করতে পারবো না, কিন্তু তার বয়স অনুযায়ী তাকে যতটুকু সুস্থ থাকা দরকার আমরা চাই সকলে সেই সুস্থতাটুকু নিয়ে বেঁচে থাকুক। অবশ্যই ডক্টর শফিউল আবুদান স্যার এই ব্যাপারগুলোতে খুবই যত্নবান এবং আমাদের ডিপিআরসি হসপিটালে আপনারা আসবেন, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, আপনারা যাবেন এবং আমাদের সঠিক জায়গায় যাবেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অযথা টাকা পয়সা নষ্ট করবেন না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।